চড়া দাম থেকে নামছে না মাছের বাজার রাজধানীর বাজারগুলোতে কমেছে মাছের সরবরাহ বিক্রেতারা বলছেন তীব্র গরমের প্রভাব পড়েছে মাছের বাজারে মাছ সংরক্ষণ ও পরিবহনের বরফের চাহিদা বেড়েছে তিন গুণ দামও বেশি এর প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে অন্যদিকে তীব্র খরায় খাল বিল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছের সরবরাহ অনেকটাই কমেছে বাজারে অস্বস্তি পিছু ছাড়ছে না দেশের নদ নদীর সুস্বাদু মাছ ক্রেতার ক্রয় ক্ষমতার নাগালে বাইরে চলে গেছে বেশ আগেই এখন চাষের মাছও ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে বিক্রেতারা বলছেন পর্যাপ্ত মাছের সরবরাহ মিলছে না একমাত্র চাষের পাঙ্গাস কিংবা তেলাপিয়া ছাড়া আড়াইশো টাকা কেজি নিচে মিলছে না কোনো মাছই প্রতি কেজি রুই কাতলার দাম পড়ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নদীর বোয়াল চিংড়ি কিংবা আইর মাছের স্বাদ নিতে হলে গুনতে হবে ছয়শো থেকে হাজার টাকা কেজি দাম বাড়তির কারণে অনেকেই মাছের কাছে যাইতে পারে না তো আমার তো মনে হয় এটা একশো টাকা বেশি কেজিতে যে মাছ আগে মনে করেন যে তিনশো সাড়ে তিনশো টাকা কিনছে ও মাছ কেন চারশো সাড়ে চারশো পাঁচশো টাকায় কেনা লাগতেছে তীব্র গরমের প্রভাবে মাছের দাম বাড়ছে এমন দাবি বিক্রেতাদের মাছ সংরক্ষণের জন্য চার স্তরে বরফের চাহিদা বেড়েছে বরফের খরচ বেড়েছে তিন গুণের বেশি গরমের কারণে বরফের দাম অনেক বেশি আগে দেখা গেছে সারাদিন আমরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বরফ দিতাম এখন বরফ লাগে আটশো টাকা আমাদের বরফ খরচার কারণে আমাদের মাছের দাম অনেক বেশি বেড়ে যায় তীব্র গরমে মাছের আহরণ এবং আরতেও মজুদ কমছে মাছ ব্যবসায়ীরা বলছেন নদ নদী খালবিল সহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে পর্যাপ্ত মাছের সরবরাহ মিলছে না মাছের সরবরাহ এবং দাম পরিস্থিতির আরও খবর জানতে আমরা যাচ্ছি নাটোরে নাজমুল হাসানের কাছে ধন্যবাদ এখন আমি রয়েছি নাটোরের নিচা বাজার এলাকার মাছ বাজারে এখানে এসে যে বিষয়টি দেখলাম সপ্তাহের ব্যবধানে মাছের দাম বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা যেহেতু এটি শুষ্ক মৌসুম সেহেতু নদী খাল বিল শুকিয়ে গিয়েছে মাছের আমদানি অনেকটাই কম যেই দাম দেখলাম ক্ষতিরা মাছেরই প্রচুর দাম মাছের যা দাম মানে মাছ কেনার পরিস্থিতি নাই বিক্রেতারা বলছেন মাছের আমদানি কম হয় মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছে এখন মাছের দাম অনেকটাই বেশি খাল বিলে পানি নাই মোয়া মাছ দেড়শো টাকা পোয়া ছয়শো টাকা কেজি বোয়াল ছয়শো টাকা টেঙ্গা পো বাগলা ছয়শো টাকা কেজি এখন আমরা অঞ্চলের মাছের খবরাখবর জানতে চলে যাচ্ছি হবিগঞ্জে সহকর্মী প্রদীপ দাস সাগরের কাছে আমরা আসলে এখন রয়েছি হবিগঞ্জ শহরের সাইস্তানগর বাজারে এই চাহিদা অনুযায়ী আসলে এখন বাজারে দেশীয় মাছের যোগান খুবই কম এবং যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে এখন যে সময়টি অর্থাৎ বৈশাখ মাসের এই সময়টিতে যেহেতু হাওয়ারের ধান এখনও কাটা পড়েনি তাই দেশীয় মাছের যে যোগান সেটি আসলে এই মুহূর্তে পর্যাপ্ত নয় চিংড়ি মাছ তারপরে কারফু এগুলা মাছ বেশি লোকাল যে মাছ আছে বোয়ালগুলা এগুলা দেশি মাছের সংখ্যা একবারে কম আছে ওখানে যে বাজার আর দামটাও অতিরিক্ত বেশি বৈশাখ মাস এবং ধান যেহেতু এখনও কাটা পড়েনি ধান কাটার পড়ার পর এবং হাওড়ে নতুন পানি আসার পর আসলে দেশীয় মাছের যে যোগান সেটি অনেকটাই বাড়বে এবং যদি বাজারে দেশীয় মাছের যোগান বৃদ্ধি পায় তাহলে দামও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে বলে তারা প্রত্যাশা করছেন তো সব কিছু মিলে এই ছিল হবিগঞ্জের সাইস্তানগর বাজার থেকে আর দেশীয় মাছের সব শেষ খবর